এসবি একাডেমিক সেন্টারের ইউটিউব চ্যানেলে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে সুস্বাগতম। আজকে আমি উচ্চ মাধ্যমিকের ভূগোলের 2022 সালের এমসিকিউ নিয়ে বিস্তারিত আলোচনা করব আমাদের এই চ্যানেলের মাধ্যমে। তো দেখো আমাদের ফার্স্ট কোশ্চেন কি আছে, তো দেখো এক নম্বরের কোশ্চেন কি আছে, আবহবিকারের ফলে বিচ্ছিন্নকৃত পদার্থের বিভিন্ন বর্জিত প্রক্রিয়ার দ্বারা স্থানান্তরণ করাকে বলা হয়। এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার ক্ষয়ীভবন। পরের কোশ্চেন কি আছে, দু নম্বরের কোশ্চেন, নদীর কার্যের সঙ্গে সম্পর্কযুক্ত কাস্ট ভূমিরূপকে বলে। এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার ফ্লুভিও কাস্ট। পরের কোশ্চেন কি আছে, তিন নম্বরের কোশ্চেন, মরু ক্ষয়চক্রের বার্ধক্য পর্যায়ে প্লেডি প্লেনের মধ্যে অবস্থিত গম্বুজাকার পাহাড়কে বলা হয়। এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার ইনসেলভাস। পরের কোশ্চেন কি আছে, চার নম্বরের কোশ্চেন, নদীর বদ্বীপ অঞ্চলে পর্বতের পাদদেশীয় অঞ্চলে গড়ে ওঠা জল নিগম প্রণালী হলো। এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার বিনুনি আকৃতির। পাঁচ নম্বরের কোশ্চেন কি আছে, পর্চল মাটির জৈব অম্ল সমৃদ্ধ হিউমাস স্তরের নাম। এর অ্যান্সার হবে এর অ্যান্সার ডাব। তো তোমাদের কাছে আমার একান্ত অনুরোধ যে আমাদের এই চ্যানেলকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে। তাছাড়া আমাদের এই যে সমস্ত এমসিকিউ দিয়েছি সেইগুলো তোমরা খুব সুন্দর করে খাতায় লিখে নোটস করবে। পরের কোশ্চেন কি আছে আমাদের, ছ নম্বরের কোশ্চেন, ওজন স্তর সুরক্ষিত রাখার জন্য স্বাক্ষরিত চুক্তি। এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার মন্ট্রিল চুক্তি। পরের কোশ্চেন কি আছে, সাত নম্বরের কোশ্চেন, জেড বায়ু প্রবাহিত হয়। এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার উর্দ্ব ট্রোপোস্পিয়ারে। পরের কোশ্চেন কি আছে, আট নম্বরের কোশ্চেন, নীল নদের আবহবিকারে যে কৃষি প্রণালী অধিক প্রচলিত হয় তা হলো। এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার সেশন কৃষি। পরের কোশ্চেন কি আছে, ন নম্বরের কোশ্চেন, চীনা বাদাম উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম। এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার গুজরাট। পরের কোশ্চেন কি আছে, দশ নম্বরের কোশ্চেন, টোকিও শিল্প অঞ্চলের অপর নাম হলো। এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার কেইনিন শিল্পাঞ্চল। পরের কোশ্চেন কি আছে, এগারো নম্বরের কোশ্চেন, জার্মানিতে রাজপথগুলি যে নামে পরিচিত। এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার অটোবান্স। পরের কোশ্চেন কি আছে, বারো নম্বরের কোশ্চেন, খুব কম জনবসতি নিয়ে গড়ে ওঠা গ্রামকে বলে। এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার হ্যামলেট। পরের কোশ্চেন কি আছে, তেরো নম্বরের কোশ্চেন, আন্তর্জাতিক বিপর্যয় লঘুকরণ দিবস কবে পালিত হয়। এর অ্যান্সার হবে এর অ্যান্সার দশই অক্টোবর। পরের কোশ্চেন কি আছে, চোদ্দো নম্বরের কোশ্চেন, মৎস্য আহরণের সঙ্গে নিযুক্ত লোকদের বলে। এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার লাল কালারের কর্মী। পরের কোশ্চেন কি আছে, পনেরো নম্বরের কোশ্চেন, মোট উৎপাদনের বিচারে ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র। এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার সালেম। পরের কোশ্চেন কি আছে, ষোলো নম্বরের কোশ্চেন, পৃথিবীর দীর্ঘতম মহাদেশীয় রেলপথের নাম। এর অ্যান্সার হবে এর অ্যান্সার ট্রান্স সাইবেরিয়ান রেলপথ। পরের কোশ্চেন কি আছে আমাদের, সতেরো নম্বরের কোশ্চেন, তো দেখো সতেরো নম্বরের কোশ্চেন কি আছে, জনসংখ্যা বৃদ্ধির হার যে মহাদেশে সবচেয়ে বেশি। এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার আফ্রিকা। পরের কোশ্চেন কি আছে, আঠারো নম্বরের কোশ্চেন, বেঙ্গালুরুতে বিইএমএল যে শিল্পের জন্য বিখ্যাত। এর অ্যান্সার হবে এর অ্যান্সার রেল কামরা নির্মাণ। পরের কোশ্চেন কি আছে, উনিশ নম্বরের কোশ্চেন, স্থানান্তর কৃষি মালয়েশিয়া যে নামে পরিচিত। এর অ্যান্সার হবে এর অ্যান্সার লাদাং। পরের কোশ্চেন কি আছে, কুড়ি নম্বরের কোশ্চেন, সার্কের সদর দপ্তর। এর অ্যান্সার হবে এর অ্যান্সার কাঠমান্ডু। একুশ নম্বরের কোশ্চেন কি আছে, অর্থনৈতিক বিকাশ প্রধানত নির্ভর করে। এর অ্যান্সার হবে এর অ্যান্সার মাথাপিছু জাতীয় আয়ের উপর। তো তোমাদের কাছে আমার একান্ত অনুরোধ যে আমাদের এই চ্যানেলকে তোমরা অবশ্যই ফলো করবে। তাছাড়া আমাদের ডিসক্রিপশন বক্স, আমাদের প্লেলিস্ট, আমাদের কমিউনিটি, আমাদের অ্যাবাউট, আমাদের সব কিছু ফলো করবে। তাছাড়া আমাদের প্লেলিস্ট তোমরা অবশ্যই ফলো করবে। তাছাড়া আমাদের অ্যাবাউটে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, সেই ফেসবুক পেজের লিঙ্কের সাহায্যে তোমরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক সমস্ত সাবজেক্টের সাজেশন তোমরা পেয়ে যাবে।